আসসালামু আলাইকুম, শামিস কালেকশন আপনাদের স্বাগত। আজকে আমি হাফ ডাবল ক্রোশেট কীভাবে করতে হয় সেটা দুইটা উপায় দেখাবো আপনাদের। আশা করি যারা নতুন কুশি কাটার কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে আসবে। শুরু করছি। যারা আমার ভিডিওটি শুরু করেছেন দেখা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি সামার ইয়ার নিয়েছি এবং 2.5 mm হুক নিয়েছি। প্রথমে স্লিপ নট নিয়ে চেন নিয়ে নেব। আমরা সাধারণত হাফ ডাবল ক্রোশেট এভাবে সুতা ঘুরিয়ে এই চেনটা পরবর্তী চেন থেকে শুরু করি এভাবে। এটা একটা উপায় হাফ ডাবল ক্রোশেট করা। আমি দ্বিতীয় উপায়টা দেখাচ্ছি, হাফ ডাবল ক্রোশেট আরও একভাবে করা যায় সেটা দেখাচ্ছি। সাধারণত আমরা এই মিডিলে দিয়ে এই চেনের এই উপরের এই লুপটা ধরে আমরা করি। এখন আমি এই পেছনের এই লুপটা ধরে করব। দেখেন কাজটা কত সুন্দর হয়। সুতাটা ঘুরিয়ে নিয়েছি, দেখেন এভাবে পেঁচিয়ে নিয়ে এই যে পরবর্তী যে এই ব্যাক লুপটা এটাকে ধরলাম, ধরে সুতাটা বের করে নিয়ে আসলাম। তিনটা লুপ হলো, সুতা ঘুরিয়ে একবারে তিনটা লুপ টেনে নিয়ে আসবো। পরবর্তীটা আবার দেখাচ্ছি। এই আবারও দেখেন এপাশে একটা চেন তৈরি, দেখেছেন? এই যে যখন আমি সাইড দিয়ে কোনো পার করব তখন আমার কাজটা অনেক সহজ হবে। অনেক সময় আমরা কোনো ম্যাটের কাজের ক্ষেত্রে নিচের দিকে যখন আগে প্রথম যেভাবে দেখালাম ওভাবে করলে আমরা এক সাইড পাই, চেনের একটা লুপ পাই। এটা হলে হবে কি, পুরো একটা চেন তৈরি হয়ে গেছে। এপাশে আমরা একটা করে চেন ধরে পরবর্তী কাজটা করতে পারবো। আমি প্রথমে যেটা দেখালাম সেটাও ঠিক আছে, সেটাও একটা উপায়, সেভাবেই সচরাচর সবাই করে। এটা আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। আশা করি এটা আপনাদের ভালো লাগবে, করলে দেখলে বুঝতে পারবেন। আমি এখন এটা ঘুরিয়ে নিয়ে আসব। আমার প্রথম লাইনে কাজ শেষ, আমি এখন দ্বিতীয় লাইনে কাজ করব। আমি একটা চেন নেব। এই যে চেন তৈরি হয়েছে এই চেনগুলোতেই আমি হাফ ডাবল ক্রোশেট করব। এই প্রথম যে চেনটা আমি সুতা ঘুরিয়ে নিয়ে এই প্রথম চেনের ভিতরে
একটা হাফ ডাবল ক্রোশেট করব। পরবর্তী চেন, এই চেনগুলি হচ্ছে হাফ ডাবল ক্রোশেট করা এক একটা লুপ। দেখেন হাফ ডাবল ক্রোশেটটাও কীভাবে সোজাভাবে করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার আবার একটা চেন নেব, ঘুরিয়ে নেব, সুতা ঘুরিয়ে এই যে প্রথম যে চেনটা হলো এখানে হাফ ডাবল ক্রোশেট হবে। এই যে শেষে এক চেন নেওয়ার কারণে যে চেনটা তৈরি হয়েছে এখানে আর একটা হাফ ডাবল ক্রোশেট। দেখেন আমি এপাশ থেকেও যদি পাড়ের কাজ করি সেটার জন্য এপাশে চেন রয়েছে, আবার আমি যদি এপাশ থেকেও কাজ করি এই যে চেন। দেখতে পাচ্ছেন দুই পাশ একদম সোজা, একদম সমান, ঠিক আছে? এটা একটা দেখাচ্ছি, এ পাশেও চেন আছে, এ পাশেও চেন আছে, ঠিক আছে? এখন আমি প্রথম যেটা দেখালাম সেটা দেখাচ্ছি। এই যে উপরের চেনের উপরের লুপটা ধরলাম হাফ ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট। এটা করার কারণ আপনাদেরকে আমি দেখাবো। এই জিনিসটা আমি যখন প্রথম কুশি কাটার কাজ করি তখন এই সমস্যাটার ফেস আমি করেছি। আমি এভাবে করে গেছি কিন্তু যখন আমি পুরো কাজটা শেষ করেছি তখন দেখা গেছে আমি নিচের দিকটা আর উপরের দিকে একটু 19-20 হয়ে যায়, মাপটা অ্যাকুরেট উপর আর নিচে সেম থাকে না। এটা একটা বড় সমস্যা। আমি যখন একটা ম্যাট বা একটা টেবিল রানার যাই করি না কেন সেক্ষেত্রে এই সমস্যাটা আমি ফেস করেছি। দেখেন আমি দেখাচ্ছি,
এটা যখন লম্বা হবে তখন এই পাশটা একটু সরু লাগবে এই পাশটার থেকে। দেখেন কিছুটা করেছি, এটাকে টেনে ধরলে সমান হয়, কিন্তু আমি যদি এটাকে ভাঁজ করে দেখাই আপনাদেরকে, হ্যাঁ এটা আসলে ছোট অবস্থায় বোঝা যায় না, এই পাশটাকে এই পাশটার থেকে একটু ছোট লাগছে। দেখেন যখন জিনিসটা আরও বড় হবে তখন জিনিসটা ভিজিবল হয়, এই মাথাটা এই মাথার থেকে একটু সামান্য একটু ছোট হয়ে যায়। লুক, আমি যদি এটাকে টেনেও ধরি তাও কিছুটা রেফারেন্স থেকেই যায়, তাই আমি এর আগে যে টেকনিকটা দেখালাম আমার মনে হয় ওইটা কুশের কাজ করতে অনেকটাই সুবিধা হবে। লুক, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, আমার এখানে প্রচুর আলো, আমি বিকাল করে ভিডিও করছি, রোদের কারণে হতে পারে একদমই বেশি আলো দেখা যাচ্ছে। আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করার উপায় দেখিয়ে দিলাম এই ভিডিওতে, আশা করি যারা নতুন কুশিকাটার কাজ করছেন তাদের ভিডিওটা কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।